সেটা হচ্ছে একটা পোস্ট ছিল যে বাইরে সেটেল করা ভার্সেস হুম দেশে সেটেল করা, এবং এটা নিয়ে ভাইয়া খুব সুন্দর মতো লিখছিলেন, আমার মনে হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। সাকিব মুস্তাফ ভাইয়া, আই হোপ আই এম প্রোনাউন্সিং ইট রাইট, মুস্তাভি, সাকিব মুস্তাফি, সাকিব মুস্তাফি ভাইয়া। মুস্তাভি। সো ইটস এ ব্রিলিয়েন্ট পোস্ট বাই হিম। যদি একটু পডকাস্ট ওয়ালা জেনারেলাইজ হয়, আমরা কি গালি টালি খেলাম জানি না, বাট আমার মনে হয় খুব ভালো একটা পোস্ট দিছে। সেটা হচ্ছে যে আমার মনে হয় তার মেইন আর্গুমেন্টটা হচ্ছে যে ভাইয়া আপনার দেশে থাকাকে যেভাবে ওভার গ্লোরিফাই করতেছেন জিনিসটা আসলে তা না, যারা বাইরে যেতে চাচ্ছে জিনিসটা তাদেরকে আপনারা বেশি সেলফিশ ডাকতেছেন, বাট ইটস এ ভেরি রিজনেবল চয়েস আর কি। দেশে থাকলে যারা খুব আরামসে থাকতে পারতেছে তাদের কোনো না কোনো জায়গায় লাইন ঘাট আছে কিংবা নেটওয়ার্ক আছে কিংবা অলরেডি জেনারেশনাল ওয়েলথ আছে, যেই কারণে তারা দেশে থাকতে পারতেছে। বাট ফর মোস্ট অফ দ্য পিপল দেশে থাকা ইজ এ ভেরি ডিফিকাল্ট চয়েস। তাই আপনারা বাইরে যারা যাচ্ছে তাদেরকে ডিসকারেজ করেন না, অ্যাটলিস্ট তাদের মধ্যে অ্যাম্বিশন আছে এবং তারা নিজের অবস্থা পরিবর্তন করার চেষ্টা করতেছে। হ্যাঁ, ওনার আই এই হোপ কনসেপ্টটা বেশ ভালো, যে মোর ইকুয়াল, বেশি সমান মোর ইকুয়াল, এই অ্যান্ড কনসেপ্টটা। আই উড অ্যাগ্রি উইথ দ্যাট। আমার মনে হয় আমরা তিনজনই মোটামুটি এই সুবিধাটা পাই কিন্তু দেশে, হুম আমি জানি না হুম কতটুকু অ্যাগ্রি করবেন আপনারা দুজন, বাট বিভিন্ন জায়গায় অ্যাটলিস্ট কিছু মানুষ যেহেতু ভিডিও দেখছে, উই গেট লট অফ ফ্যাসিলিটিস হুম হুম যেটা আসলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পাইছি, বাট আমার মনে হয় সাধারণ মানুষের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় জিনিসগুলো। উনার স্ট্যাটাসটা মেইনলি ডিরেক্ট করা হলো ইয়াহিয়া আমিন আর নাফিস সেলিমের কয়েকটা পডকাস্টের, যেটা আমার পরে মনে হয়েছে আপনারা যারা পড়বেন আপনারা বুঝবেন, উনার ও যারা পডকাস্ট কনটেক্সট আরো জানেন আছে, আমি পডকাস্ট বললেই শুধু আমি ট্রাইনোমিয়াল পডকাস্টের এগেনস্টে কথা হইতেছে। উনি মেইনলি উনার এই স্ট্যাটাসে, স্ট্যাটাসটা নিয়ে স্ট্যাটাসে অনেক শেয়ার পাইছে, 600-700 বা 700 আমি জানি না, আরো অনেক অনেক শেয়ার পাইছে, আমি লাস্ট যখন দেখছি তখন 500 ছিল। তো উনি মেইনলি বলছে যে কিছু পডকাস্টে দেশে থাকাকে ওভার গ্লোরিফাই করা হয়, এবং যারা বিদেশে যায় তাদের অনেক ক্ষেত্রেই বলা হয় যে বিদেশে কেন যাবা, দেশে এত অপরচুনিটি, তো বিদেশ যাওয়াটাকে, এই এটা উনার স্ট্যাটাসের সাথে আমি একমত, আসলে কিছু পডকাস্ট এটা করা হয়। এখন বললে তো আপনারা ভাবেন যে নাফিস সেলিম এরিয়া, হ্যাঁ আমি আমার শত্রু দেখে আমি এটা বলতেছি, ওরা যেভাবে শত্রু বাট আই লাইক হ্যাঁ দ্যাম, ওনারা যেভাবে ওভার গ্লোরিফাই করে দেশে থাকা এবং বিদেশে যাওয়াকে যেভাবে এনিমি বানায় জিনিসটা, ওরকম না। নাফিসের পডকাস্টে নাফিস বলছে যে ভাই ওরা আমাকে বললো মদ খাই, মদ সামনে রেখে বললো মদ খাও। তো মটকা, এই আমি ভাই আমি অনেকদিন হয়ে গেছে বিদেশে থাকি, আপনারা যারা এই পডকাস্ট দেখেন আপনারা কমেন্ট আমাকে জানাবেন আপনাদের সাথে এটা হয় নাকি, ওনারা যেভাবে বলে ওরকম না, দুনিয়াটা এরকম কখনো হয় এইভাবে না যে, বলছে মদকা সেফুদা হ্যাঁ না মানে এভরিওয়্যার। অনেক সোশ্যাল প্রেশার, অনেক মানে সোশ্যাল ওনাদের সাথে মিলার জন্য ওরা অনেক কিছু করতে হইতে হইতে পারে। ও তুমি দেখো না একটা পডকাস্ট আছে যেটা, যে আমার মা আমাকে নাফিস বলতেছে যে ওর মা ওকে বলছে যে কখনো মদ না ধরতে, এই কারণে ধরেনি, বাট ওর ফ্রেন্ডসরা ওকে অনেক প্রেশার দিচ্ছিল মদ খাওয়ার জন্য। এটা ঠিক দেশের প্রবলেম না, এটা ফ্রেন্ডসদের প্রবলেম। আমাদের পডকাস্ট দেখে এরকম অনেক মানুষ আমি শিওর আমেরিকা ইউরোপে থাকে, আপনারা আমাকে কমেন্টে জানেন যে আপনাদের সাথে এটা হয় নাকি যে আপনাদের বন্ধুরা আপনারা জোর করে মদ খাওয়াইতে চায়, বা আপনি কিছু করতে চান না ওটা আপনাকে জোর করে করাইতে চায়, এরকম মানুষ, এরকম মানুষের সংস্পর্শে আপনারা আসছেন নাকি? আমি যেহেতু বিদেশ থাকি আমি কখনো আসি নাই, এবং আমার জানা মতো আমি যাদের চিনি তারাও কেউ কখনো, আমি বলতেছি না নাফিস আসে নাই, আমি বলতেছি যে বায়াস টায়াস মিলে ওর ধারণাটাই আর কি, ন্যারেটিভটা ওরকম হয়ে গেছে হয়তো যে বিদেশ খারাপ দেশ ভালো, এবং ওই কারণে হয়তো এটা ন্যাচারালি বলার মধ্যে চলে আসে, যেরকম আমাদের সবারই বায়াস আছে বিভিন্ন ধরনের। সো হ্যাঁ ওইটাই আমার ধারণা যে এই ওভার গ্লোরিফিকেশনটা ঠিক না, বিকজ স্ট্যাটাসটা সত্য, বেশিরভাগ মানুষের জন্য এই দেশে থাকা অনেক কষ্টকর। এবং পডকাস্টার আসলে ওভার জেনারেলাইজ করে নাই, আমি যখন শেয়ার পোস্টগুলো দেখতেছিলাম, আর যেরকম এই এখানে শুরু করছে হচ্ছে সামির স্কেন, এইসব জিনিসপত্র, এই যে ডিবেট লাগাইছিল না যে দেশে থাকা ভার্সেস, হ্যাঁ ওইখানে একটা হয়েছে। তারপর অনেকে এখানে আবার বলছে যে ফাহাদ যে বলছিল যে দেয়ার আর অপরচুনিটিস ইন প্রবলেম, সো ওইটা অনেকে নেগেটিভ নিয়েছে, উইথ ভাই ঠিক ভুল তো বলে নাই, দেয়ার আর অপরচুনিটিস টু সলভ প্রবলেমস, ওইটাকে মানুষ নিছে। সো ওভারঅল অ্যান্ড দুজনেই যদি দেখি, ইয়াহিয়া ভাইয়া কিন্তু ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পড়াশোনা করা, অ্যান্ড নাফিস ভাইয়া বাইরে থেকে পড়াশোনা করছে, সো বোথ আর এডুকেটেড অ্যাব্রড, অ্যান্ড উনারা এসে বলতেছে যে এটা, অ্যান্ড সামনে এনআই যাবে বাইরে পড়তে, সো আই গেস তখন তোমার উইল হ্যাভ এ ওনারা দুইজনই ফুল আইডিয়া। সেম মানে সেম ফিলোসফির মানুষ যখন পডকাস্ট করেন তখন সেম ফিলোসফিটাই আরো এক্সপ্লোর হয়, অন্য একটা আচ্ছা ডিফারেন্স অফ ওপিনিয়ন তার তখন আসবে না। উনি বলতেছে দেশ খারাপ, আমি বলতেছি হ ভাই দেশ খারাপ, তো ওইটাই আরো এলিভেটেড হচ্ছে তাই না? তো উল্টাটা তো আর আসবে না, এটা আচ্ছা মানে আমি ওনাদেরকে ফেয়ার, হ্যাঁ বলতেছি না ফেয়ার যে ফেয়ার, ওনারা খারাপ, আমরা সবাই বিভিন্ন সময় নিজেদের মতাদর্শ বিভিন্ন জায়গায় দেই, এখানে দোষের কিছু নেই, আমরা সবাই চাই মানুষ আমাদের মতো হোক, যতক্ষণ পর্যন্ত ভায়োলেন্টলি না হচ্ছে আমি বুঝায় কনভার্ট করতে পারতেছি, এখানে দোষের কিছু নেই।